হ্যালো এভরিওয়ান, আমি কার্ভিং আর্টিস্ট স্বাদিন খান আছি আপনাদের সাথে। আজকে একটি ফ্রুটস কার্ভিং টেবিল ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ইভেন্টটি ছিল ফ্রুটস কার্ভিং, তার সাথে কাবাব ডেকোরেশন, আঙুরের ময়ূর ভ্যারাইটিস, একটা প্যাকেজের অর্ডার ছিল, 3 দিনব্যাপী একটা অর্ডার ছিল, তাদের বাসায় আমার কাজের অর্ডার ছিল। সেই আজকের ইভেন্টটি ছিল সুমাইয়া চৌধুরী আপর হোল্ডের ইভেন্টের জন্য কার্ভিং ডেকোরেশন, তার সাথে ফুড ডেকোরেশন, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ফ্রুটস কার্ভিংই তারা বেশি নিয়েছিল, তারা কোনো ভেজিটেবল কার্ভিং ওইভাবে চয়েস করেনি। তার সাথে কাবাবের একটা ঝাট চয়েস করেছিল, এটা চিকেন কাবাবের একটা ঝাট ছিল। তারা ফ্রুটস কার্ভিংয়ের ভিতরে আমি কিছু ভেজিটেবল অ্যাড করেছি, কেননা কার্ভিংয়ের সুবাদ ওইটা করতে হয়, ওইভাবেই করা হয়েছিল আর কি। ওইভাবে সুন্দরভাবে একটা টেবিল ডেকোরেশন করেছিলাম আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে আমাদের ফেসবুক পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং ও বিএস সাজঘর ফুড কার্ভিং ঘর, দুটো পেজ আপনারা অর্ডার করতে পারেন। আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে পারেন আমাদের পেজের মাধ্যমে। স্পেশাল ডেটা একটা হলুদের ইভেন্ট বা একটা ওকেশনে আর্টিফিশিয়াল কাঁচা ফুল দিয়ে আমরা ডেকোরেশন করি, কিন্তু খাবারের টেবিলটা যদি সৌন্দর্য না থাকে, এটার ভিতর যদি কোনো ডেকোরেশন না থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। আর আজকে আমার একটা আঙুরের ডালা ছিল, কাবাবের ডালা ছিল, তার সাথে ফ্রুটসের একটা ডালা ছিল, আমার ডলের একটা কার্ভিং ছিল ছাতিসহ। অনেকেই আমাকে ছাতি নিয়ে জিজ্ঞেস করছেন অ্যাভেলেবেল আমি কি ছাতিসহ ডালা অর্ডার নিচ্ছি কি না। এখন থেকে ছাতিসহ ডালা ডেলিভারি দেওয়া যাবে, কারণ আমার ছাতি ইন্ডিয়া থেকে চলে এসেছে। এখন যত পরিমাণ আপনারা ছাতির ডালার কার্ভিং চয়েস করবেন আমি ডেলিভারি দিতে পারবো, এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আগে কয়েকদিন সমস্যা হয়েছিল, কারণ আমার ছাতি বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, আমি ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যারা কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।